আসসালামু আলাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিলেটের একটি জনপ্রিয় খাবার শুটকির শিরা। এটা শুটকির একটি রেসিপি, যারা শুটকি পছন্দ করেন তাদের তো খুব বেশি এটা ভালো লাগবে। তো আজকে সেটাই আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক কী করে তৈরি করি। তো শুটকির শিরা তৈরি করতে যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাক, এখানে একটা যে কোনো শাক লাগবেই, সেটা যে কোনো শাক হতে পারে, পুঁই শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া। আমি নিয়েছি এখানে মিষ্টি কুমড়া শাক, অল্প একটু এটা ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে যে কোনো একটা শাক লাগবেই। আর এখানে আছে রুই মাছ, খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আর এখানে আছে হিদল শুটকি, এটা সিলেটের বেশিরভাগ বেশি সবাই খায়, হিদল শুটকি নামে এটা পরিচিত। আর এখানে আমি সবজি হিসেবে নিয়েছি এটা নতুন আলু, দুটো আলু নিয়েছি। আর ওদিকে আছে বেগুনকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই দিয়েই হয়ে যাবে শুটকির শিরা। তো এখানে আমি শুটকিটা আগে আমি সেদ্ধ করে নিব। তো পানিতে আমি শুটকিটা দিয়ে দিলাম, এটাকে ফুটিয়ে পুরো শুটকিটা যখন গলে যাবে তখনই আমি এটাকে ছেঁকে নিব। এইটাই হচ্ছে এই শুটকির শিরার মূল উপাদান, এইভাবেই করতে হবে। আর কাঁটাগুলো তো অবশ্যই ছেঁকে নেওয়ার পরে সবকটাই ফেলে দেওয়া হবে, শুধু এই যে পানিটা আছে সেটুকুই আমরা ব্যবহার করব। তো এখানে আমি রান্নায় চলে আসলাম। তো দিয়ে দিচ্ছি আলু, বেগুন, দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়া শাক, মাছটাও দিয়ে দিলাম। মাছটা কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরো করে কাটতে হবে, তাহলে ভিতরে ভালো মতো ঢুকবে মশলাটা। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর বেশি করে রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে ঝাল আপনারা যেমনটা খান সেভাবে দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে শুটকিটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটাই শুধু দিয়ে দিচ্ছি। আর ছেঁকে যে ময়লাটা থাকবে সেটা ফেলে দিব, এতে করে কোনো কাটা থাকারও কোনো ভয় নেই। তো এটাকে আমি ঢেকে এখন অল্প আঁচে আমি এটাকে আগে কষিয়ে নিব। একটু উল্টে পাল্টে আমি এটাকে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো চতুর্দিক থেকে ভালোভাবে লাগে। শুটকি তরকারিতে কিন্তু ঝালটা বেশি হলেই খুব বেশি টেস্টি হয়, তাই না? তারপরে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কমিয়ে দিতে পারেন। এরকম একটা শুটকির তরকারি যদি থাকে গরম গরম ভাতের সাথে, তা আর তো কিছুই প্রয়োজন হয় না, তাই না? আর যারা শুটকি ভালোবাসেন তাদের কাছে তো পুরো একটা প্লেট ভাত শুধু এই শুটকির শিরা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এটা কিন্তু একটু ঝোল টাইপেরই থাকবে, যেহেতু এটা শুটকির শিরা একটু ঝোল রোল থাকবে, ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই তো শুটকির শিরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি আমি, কারণ এটা তেল ছাড়াই শুটকি, পেঁয়াজ ছাড়া, তেল ছাড়া। দিয়ে দিচ্ছি আমি গোটা গোটা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। তো আমার শুটকির শিরাটা কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে একটু ধনিয়া পাতা উপর দিকে ছড়িয়ে দিতে পারেন, আবার না দিলেও হবে। যেহেতু এটা শুটকির শিরা, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য অনেক 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 এক পছন্দের রেসিপি। তো এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই হবে। তো আমার শুটকির শিরাটা কিন্তু হয়ে গেছে।
তো আজকে রেসিপিটা আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।